ঝালকাঠির দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ইতিমধ্যে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা জানবো এবার। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শফিক, আহতদের অবস্থা কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? কি তথ্য রয়েছে? তাদের পরিচয়ের ব্যাপারেও কি কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা জানাবেন। লাবণী, আপনি জানেন যে ঝালকাঠির গাবখানে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে কিন্তু আহত 12 জনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যাদের ভিতর 7 জন পুরুষ, বাকিরা নারী। আমরা চিকিৎসকদের সাথে যে কথা বলেছি যে এই যে 12 জনের মধ্যে অধিকাংশেরই কিন্তু অবস্থা গুরুতর, এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের যিনি পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, উনি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে যেই 12 জনকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাদের ভিতর 1 জন কিন্তু মারা গেছেন। মৃত যিনি, তিনি আসলে ওই অটোতে ছিলেন, সেই যাত্রীর নাম রুহুল আমিন এবং তার বাড়ি হচ্ছে ঝালকাঠি জেলার স্বরূপকাঠি থানার মাসুন্ডা গ্রামে। তো আহত বাদবাকি যারা আছেন তাদের অবস্থা কিন্তু গুরুতর, তাদের চিকিৎসার ব্যাপারে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর তারা কিন্তু জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদেরকে সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত করেছেন। তারা একই সাথে কিন্তু আহ্বান জানিয়েছেন যে হাসপাতালে আশেপাশে যারা আসলে রক্ত দেবার মতো আছেন তারা যেন দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে আসলে আসেন, এবং কারণ এই যে আহত যারা আছেন তাদের কিন্তু রক্তের প্রয়োজন। এছাড়া অন্য যে বিষয়টা, যে এই হাসপাতালের সার্জারি বিভাগ এবং অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক নার্স তাদের সমন্বয়ে কিন্তু বিশেষায়িত টিম করা হয়েছে যারা আসলে আহতদের চিকিৎসা দিচ্ছেন, এবং আমরা কিন্তু বর্তমানে এখন আছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে, এটা হাসপাতালের 4th তলায় আসলে অবস্থিত। আমরা এখন কিন্তু আমাদের সাথে যুক্ত করে নেব এই ঝালকাঠি যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে আহত যে 12 জনকে কিন্তু যারা স্থানীয় যারা উদ্ধার করে এনেছিলেন তাদের মধ্যে একজনের সাথে আমি সরাসরি আসলে যুক্ত আছি। আপনি আমাদেরকে একটু পুরো ঘটনাটা একটু বলবেন এবং কতজন আসলে আহতকে আপনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনেছিলেন? আহত হয়তো 15 থেকে 20 জন, ঝালকাঠি থেকেই 4 জন মারা গেছে আর বাকিটা নিয়ে আসছি বরিশালে, বরিশালে আসার পর 2 জন মারা গেছে। একজন হয়েছে যে ছিল মাইকুতে আর একজন ছিল অটোতে, 4টি অটোই আমরা ওই বিয়ার উদ্দেশ্যে রওনা করে আসছিল, এবং মানে 4টি আর 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 কত সারিও ছিল সাইডে, এরা পিছন থেকে মারার কারণে মানে অন্য মাইকো এবং বিক্ষুক ছেলে, বিক্ষুকও মানে ওই যে ট্রাক চাপাতেছে এতে বিক্ষুকও অসুস্থ। মোটামুটি এখন 20 জনের মতন এই বরিশালে আমরা এখন তার নিয়ে আসছি। যে আমরা আমরা আসলে আর কি যেটা শুনছিলাম যে পিছন থেকে আসলে ট্রাক একটা বিপরীত গতিতে ট্রাক আসলে এসে বিয়ের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার যাওয়ার জন্য যে 4 থেকে 5টি অটো ভর্তি যাত্রী ছিল তাদেরকে আসলে পিছন থেকে আসলে পিষে দেয় এবং চাপা দিয়ে যায়। লাবণী, এই ছিল আমার কাছ থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহতদের সর্বশেষ আপডেট। ধন্যবাদ শফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঝালকাঠিতে দুর্ঘটনার পর আহত যারা রয়েছেন তাদের বেশ কয়েকজন কি বরিশাল সদর হাসপাতালে নেওয়া হয়েছে? সেখানে তাদের চিকিৎসকরা কি বলছেন, তাদের অবস্থা ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।